Create your style with us. Urban Touch, The Family Salon, Shantipara, Agartala. ভারত বাংলাদেশে বাংলা নববর্ষকে একই দিনে পালন করার দাবি জানালো ত্রিপুরা জনজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই দাবি জানান সংগঠনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক নকুল দাস। এদিন সাংবাদিক বৈঠকে শ্রী দাস আরও জানান, বাংলা নববর্ষ দুই দেশে দুই দিনে পালন করা হয়। ভারতে পালন করা হয় বাংলাদেশের একদিন পরে, আর বাংলাদেশে পালন করে ভারতের একদিন আগে। একই সাল দুদিনে কীভাবে বঙ্গাব্দ নববর্ষ পালন করা হয় তা বোধগম্য নয়। এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয়েছে নববর্ষকে দু বাংলার একই দিনে পালনের জন্য। এছাড়াও বাংলাদেশের বাংলা একাডেমির প্রধান মোবারক হোসেনের নেতৃত্বে সেখানে একটি কমিটি গঠন করা হয়েছিল যাতে দু দেশে একই দিনে বাংলার নববর্ষ পালন করা হয়। যে বাংলার নববর্ষ দুই দেশে দুই দিনে পালিত হয়, আমরা পালন করি একদিন পরে, উপার বাংলা পালন করি একদিন আগে। তো বঙ্গাব্দ যেহেতু চিরদিন একই দিনে পালন করে আসছে, একই সাল দুই দিনে কী করে তার নববর্ষ হয় এটা হতে পারে, তা আমরা চাই একদিনে পালন করি। এই বিষয় নিয়ে আমাদের সংগঠনের সম্পাদক শ্যামল চৌধুরী, তিনি একাধিক প্রবন্ধ পত্রপত্রিকায় লিখেছেন, আপনারা জানেন। আমাদের শান্তিনিকেতনে বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছিল, সেই বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চ আমরা উনি এই বিষয়টি উত্থাপন করেন। তাতে সেখানকার যারা সারা পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে যারা সেই সুধী সমাজ সেদিন উপস্থিত হয়েছিলেন, তারাও বিষয়টাকে সমর্থন করেন। আমরা পরবর্তী সময়ে হাসিনার ওয়াজেদ মহোদয়ের কাছেও আমরা এই বিষয়টা আবেদন করি যাতে দুই বাংলায় একই দিনে এক মানে নববর্ষ পালন করা হয়। সেই প্রেক্ষাপটে আমরা আজকে দেখছি যে তিনি বাংলাদেশে সেই বাংলা একাডেমির যিনি প্রধান মোবারক হোসেন সাহেব, ওনার নেতৃত্বে সেখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে। ক্রিয়েট ইউর স্টাইল উইথ আস, আরবান টাচ, দ্য ফ্যামিলি স্যালন, শান্তিপাড়া, আগরতলা।